সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কনটেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200 বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, 15 লক্ষ, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। দক্ষযোগ্য বাদিয়ে দেবো, আমাদের কোনো কাজ নেই কেন? হ্যাঁ, যা কাজ আছে না তো তোমাদের করার না। আচ্ছা, ঠাকুর মশাই কখন আসবেন? বাবা ডাকতে গেছে। বলছি, বাকি লোকজন কই? তোমার কাকে চাই বলো, এক্ষুনি তাকে এনে দিচ্ছি। এসো এসো ভাই, এসো 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 এসো। আরে, অলোক এখনো আসেনি? না বাবা, এখনো তো আসেনি। সে কি আজ আনা কোথায়? তিনি কোথায় উধাও হয়ে গেলেন? মিষ্টি আনছেন তো আনছেনই, কোনো পাত্তা নেই। বাবা, আমি ফোন করে দেখছি। এসে গেছি, এসে গেছি, ছোট কাকুকে নিয়ে এসে গেছি। আরে, আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। ফোন করে কোনো লাভ হতো না দাদা, একটা ব্লান্ডার হয়ে গেল। মোবাইল ফোনটা আর ভুল করে বাড়িতে ফেলে রেখে চলে এসেছি। গা হোক করে আসছে কি কাঁটোটা করো না। এই যে মোবাইল ফোনটা বাড়িতে ফেলে আসবে ছোট কাকা, এটা আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেয়ে গেছি। হ্যাঁ, আর তোমরা যেন টেনশন না করো, তাই পাকড়াও করে নিয়ে এলাম। আর পাকড়াও করে, পাকড়াও করে নিয়েছি। হ্যাঁ, এই ধরতো এটা। আর তুই যে আমার গাড়িতে লিফটটা নিলি, সেটা বসো ভাইকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ম্যাজি, শুরু করে দাও। আয় 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 আয়, বসো বসো। এই দিতি কোথায় রে? এখনো সাজে মন হয়, যাই ডেকে আনি। বাবা বাবা, বাইরে না কতগুলো ছেলে এসেছে, ওরা বলছে রানাদাকে ডেকে দিতে। হে মাস্টার, মাস্টার, তোমার জামাই কিনে বাইরে এসো, বেশি দেরি করলে না বাড়ির ভেতরে ঢুকে পড়বো। আমাদের টাকা না দিয়ে বাড়িতে পুজো নামে ফুর্তি করবে ওসব হবে না। সময় আসুক, তখন পুজো দেওয়া হবে ভালো করে। এত বছর ধরে এই পাড়ায় বাস করছি, কেউ আমাদের সামনে মাথা তুলে কথা বলতে সাহস পেত না। শিক্ষক হিসাবে আমাকে আমার মেয়েদেরকে সম্মান করতো, আজ ওরা বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে। দাদা প্লিজ প্লিজ প্লিজ, তুমি একা যাও না, প্লিজ প্লিজ। দাদা, আজকে আমার কাছে মোবাইল ফোনটা নেই, আদারওয়াইজ আমি থানায় ফোন করতাম। আমার অত্যন্ত রাগ হচ্ছে দাদা। মাস্টার, ও মাস্টার, বেশি সময় নিলে কিন্তু ঘরে ঢুকে পড়বো। স্যার, এই থানা সাব ইন্সপেক্টরকে আমি চিনি, কিন্তু তার নাম্বারটা আমার কাছে এখন নেই। বাবা, আমার মনে হয় আমাদের নিজেদের মধ্যে এটা আলোচনা না করে একবার বাইরে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে ওদের প্রবলেমটা কি। দাদা দাদা, আমার কিন্তু এটাই মনে হচ্ছে, এটাই করা উচিত। হ্যাঁ, চলো তো চলো চলো, তোমাদের কাউকে যেতে হবে না, তোমরা এখানে থাকো। পুজো পার্বণের দিন তোমরা ঘরেই থাকো। এইসব ছেলেদের আমি ব্যবসার খাতিরে অনেক হ্যান্ডেল করেছি, আমি সামলে নেবো পুরো ব্যাপারটা, তোমরা থাকো। দাঁড়াও রানা, তুমি কোথায় যাচ্ছ? দিদি চিন্তা করো না, আমি সামলে নেবো। এই রানা রানা, এক সেকেন্ড এক সেকেন্ড, রানা এক সেকেন্ড, এতগুলো ছেলের সামনে তোমার একা যাওয়াটা একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। হ্যাঁ, ইন্দ্র ঠিক বলেছে, ওরা কতজন আছে, কি করতে এসছে আমরা তো কিছুই জানি না, তোর একা যাওয়া সম্ভব নয়। চল 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 চল, আমরা সবাই আছি, আমরা একসঙ্গে যাবো। ছোট কাকা একদম ঠিক বলেছে, আমরা সবাই যাবো। কি ব্যাপার হতো চাচামেচি কিসের? আমাদের চাঁদা লাগবে, এখানে তো কোনো পুজো নেই। কিসের চাঁদা? কোনো পুজো হচ্ছে না মানে?
পূজো তো স্যারের বাড়িতে হচ্ছে, তা চাঁদা দিতে হবে না? বাহ, খুব মজা তো, উনি ওনার টাকায় পূজো করছেন আর তার জন্য তোমাকে চাঁদা দিতে হবে। এক মিনিট এক মিনিট এক মিনিট, এই ভাই অনেকক্ষণ ধরে আজে বাজে কথা বলছো তোমরা, আর বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু আমি পুলিশে খবর দেব। পুলিশ ডাকলে কিন্তু ফল খুব একটা ভালো হবে না। এই আমাদের মাঝখানে আপনারা কেউ ঢুকবেন না। 50,000 টাকা দিন না হলে পূজো বন্ধ। 50,000 টাকা কে চাঁদা চাইতে পাঠিয়েছে তোমাদের? কে পাঠিয়েছে সেটা আপনার জানার কথা নয়, আপনি টাকা ফেলুন না হলে পূজো টুজো সব বন্ধ। 50,000 টাকা? হ্যাঁ দাদা তুমি যাও না। সব তাতে বাড়াবাড়ি, তোকে পাকামি করতে কে বলেছে? তুই গায়ে হাত দিতে গেছিলি কেন? স্যার রানা তো ঠিক কাজ করেছে, এইসব ছেলেদের মার খাওয়াই উচিত। তোমাকে আমাদের ব্যাপারে নাক গলাতে কে বলেছে? আর তুমি এখানে এসেছই বা কেন? স্যার এটা আপনার জন্য। মানে এটা কি? একবার খুলেই দেখুন না। আমি চেষ্টা করি সেই মেয়ের বাবার একটা প্রপার ছবি তুলে তাকে গিফট করতে। ভাবনাটা বেশ ভালো দাদা, আজকালকার দিনে এরকম চিন্তা ভাবনা দেখাই যায় না। ভেরি গুড, তোমার এই ভাবনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মাই প্লেজার স্যার। আচ্ছা আমি এবার আসি। না না না, আজকে বাড়িতে পূজোর দিনে তুমি এরকম একটা গিফট দিলে, তোমাকে এই পূজোতে আমাদের সঙ্গে থাকতে হবে। আমিও কিন্তু দাদার সঙ্গে একমত। তোমার বাবা যদি অন্য দুই জামাইয়ের মতো এই হবু জামাইকেও আপ্যায়ন করে তাহলে? ঠিক আছে স্যার, আপনি যখন নিজে নিমন্ত্রণ করছেন তখন আমি না কি করে বলতে পারি। এদিকে পূজোর সময় পেরিয়ে যাচ্ছে যে, সবাই গল্পে ব্যস্ত থাকলে পূজো আর শেষ হবে না। সত্যি তো, এই চলো সবাই চলো 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 দাদা চলো। হ্যাঁ দাদা, তোমার মোবাইলটা। ওই ছেলেগুলোকে বরুণ ধরনের বউ পাঠিয়েছিল তাই না? দেখো রানা, আজ না হয় কোনোভাবে ঝামেলাটা মিটে গেল, কিন্তু সবসময় তো সবাই থাকবে না তোমাকে বাঁচানোর জন্য। এরপরে যদি ওরা আরো বড় কোনো ঝামেলা করে তখন তখন কি করবো আমরা? আর তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে আর কয়েক মাস বাদে তুমি বাবা হতে চলেছ? আমাদের জীবনটা কি এভাবেই চলবে তখন? না দিদি, আমি এরকম হতে দেবো না, আমার উপর বিশ্বাস করো। প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাদের মাঝে একটা নতুন প্রাণ আসতে চলেছে, তুমি অন্তত তার কথা ভেবে একটু বদলে যাও। না গো, আমি নীরাকেও বলেছি, আমি তোমাকেও বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি টাকাটা শোধ করে দেবো, বিশ্বাস করো। তোমার জীবন শান্তি আমি ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি, আমার উপর একটু ভরসা রাখো, একটু প্লিজ।
শ্রী সিংহস্য পাদম পুরুষায়ম ওম ব্রাহ্মণ দেবায় ও ব্রাহ্মণ হৃদয় চক ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলতা ভাষ নমস্তে জলতায়। ঠাকুর, রানার ব্যবসার উন্নতি করো ঠাকুর, আমার আর কিচ্ছু চাই না। হে ঠাকুর, যে কাজটায় ঢুকেছি সেটা ঠিকঠাক সারিয়ে দিও। বিপদগুলো বারবার যেন ফিরে আসছে, আমার মেয়েদের তুমি ভালো রেখো ঠাকুর। সরি দিদি, তোমাকে শুধুই খুশি রাখতে চেয়েছিলাম, এমন পরিস্থিতি হয়ে যাবে ভাবতেও পারিনি। বাড়িতে সবাই যেন শান্তিতে থাকে, ভালো থাকে, আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করো ঠাকুর। নাও, এবার শান্তি জল দিতে হবে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, মাধব মাধব। ব্যানার্জি, হ্যাঁ, এই রানার মাথায় সবচেয়ে বেশি করে শান্তির জল দাও। দাও দাও দাও, যা মাথা গরম ছেলে। খুব ভালো পুজো হয়েছে, আপনাদের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো ছিল, নিখুঁত আয়োজন ছিল একেবারে। এটা ঠিক আছে, তুমি কিন্তু পালাই পালাই করবে না, খেয়ে তারপরে যাবে। কিন্তু দাদা, আমাকে যে এবার পালাই পালাই করতেই হবে দাদা। সে কি রে, তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? কোনো উপায় নেই দাদা, আমার ভীষণ তাড়া আছে, বিশ্বাস কর, আরেকদিন হবে। না, যাবো যাবো করলে যেতে দেওয়া হবে না। তুমি যদি আজকে চলে যাও তাহলে কিন্তু সাংঘাতিক ঝগড়া হয়ে যাবে। ওরে বাবা রে বাবা, এরপর তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। হ্যাঁ, তারপর বিশাল লুডো প্রতিযোগিতা হবে। ওরে, আমারও কি এই পরিবারের এত আনন্দ ছেড়ে যেতে মন চাইছে, কিন্তু আমার কোনো উপায় নেই, বিশ্বাস কর, কারণ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট মিটিং আছে দাদা। আর যদি আমার কাছে ফোনটা থাকতো, বিশ্বাস কর, আমি ফোন করে পোস্টপোন করতাম, কিন্তু এখন কি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে জোর করিস না, ও যখন জরুরি কাজ আছে ওকে ছেড়ে দে। তবে হলো, তুই আমার একটা কাজ করে দিস। কি দাদা বলো না, এই যাওয়ার পথে একটু থানায় জানিয়ে যাস। হ্যাঁ, আমার যাওয়ার পথে তো থানা পড়বে। আসলে কি জানিস, ঘরপোড়া গরু তো, এর আগের বারে ওই পুলিশ রানাকে নিয়ে টানাটানি করেছিল, এতে বিপদ বাড়বে, আমি সেটা চাই না। আর ইন্দ্রাও তো জড়িয়ে আছে এর সঙ্গে। দাদা তুমি একদম চিন্তা করো না, আমি যাওয়ার পথে থানায় বলে দিয়ে যাচ্ছি। ছোট কাকা, কাকুর কথা শুনতে হবে না তোমাকে, ওটা আমার ঝামেলা, আমি সামলে নেবো, তুমি এরপরে মাথা কামিও না, একদম চিন্তা করো না। এই একদম পাকাবি করবি না, একটা বাস্তব বুদ্ধি নেই, একটার পর একটা ঝামেলায় জড়িয়ে পড়ে। এই ওর কথা শুনিস না তুমি। রানা, আমি আছি তো, তুই একদম দুশ্চিন্তা করবি না, আমি সবটা সামলে নেবো, কেমন? ওরে আসি রে, মন খারাপ করবি না, আবার আসবো, দেখা হবে। আসছি। হ্যাঁ নীরু দিদি, আসছি। হ্যাঁ দাদা আসছি। হ্যাঁ টানা টাটা 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 টাটা। এই পুজোর মধ্যে অনেক ঝড়ঝাপ টাকা আছে, আর দেরি না করে খাওয়া দাওয়া করে নে। আর এই শোন শোন শোন, এই ফল প্রসাদ গুলো সবাইকে ডিস্ট্রিবিউট করে দে। হ্যাঁ ঠিক আছে স্যার। আমি এবার বেরোবো। এই তুই বেরোবি কি, খেয়ে যেতে হবে তো। ঠিক আছে স্যার, স্যার আপনি যখন বলছেন তখন তো খেতেই হবে, খেতেই হবে। আর তারপর কি হবে? লুডো। লুডো কম্পিটিশনে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে, এই খেলার যারা বিজয়ী হবে তাদের আগের বোর্ডের বিজয়ীদের সাথে লড়তে হবে এবং লড়ে জিতে দেখাতে হবে যে তারাই চ্যাম্পিয়ন। ও মা, আগের রাউন্ডের বিজয় মানে ফার্স্ট আর সেকেন্ড বলো? হ্যাঁ, ফার্স্ট বিশুর সাথে লড়তে হবে, সেকেন্ড আমার সাথে। শোনো, যতই বলো সবাইকে হারিয়ে না আমিই চ্যাম্পিয়ন হব। এই তোরা থাম তো, এত বকবক করে না, কনসেন্ট্রেট করা যায় না, থাম। আচ্ছা ঠিক আছে, কাকুর জন্য আমি থেমে গেলাম। বিশু,
সোনাকে একবার ফোন কর তো, কাল সকালে মায়েদের ফিরতে কটা হবে সেটা তো জানতে হবে, সেই হিসেবে গাড়ি বা অটো ভাড়া করতে আনতে যাব। আরে দাঁড়ান না দাদা, হাতে অনেক সময় আছে, আমি ঠিক ফোন করে নেব। ঠিক বলছিস। হ্যাঁ স্যার, জিনু যেন কেটে না দেয় দেখি। না না, ওই দাদা কি করছো, তোমার চাল এবার চালো না। ওকে এই তো দিচ্ছি। এই বাবা, আমি কোথায় জিনিস করেছি? আরে বৌদি টেনশন কেন করছো, আমি ঠিক ফোন করে নেবো। মিশু তুমি আগে গিয়ে ফোনটা করো। তুমি আমার উপর একটু ভরসা রাখো না। না না না, আমি পারছি না ভরসা রাখতে, যাও না ফোনটা করো না। মায়েদের আসতে প্রায় দুপুর হয়ে যাবে, তুমি আর দাদা বেকার টেনশন করছো জানো তো, আমি ফোন করে নেবো। এই দাদা এবার কিন্তু ছক্কা ফেলতেই হবে। দেখি দাও দেখি দেখি দাও দেখি দাও। মনে এত কুড় ডাকছে কেন? খালি মনে হচ্ছে এত আনন্দ আমার সহ্য হবে তো, নাকি আরো বড় কোনো সমস্যা তৈরি হবে? আরে বাবা জগন্নাথ তো দর্শন হলো, সেটা তো খুব ভালোভাবেই হয়েছে বল। ঠিক আছে ঠিক আছে, কি পেয়েছি কি পাইনি কি হলো কি হলো না সেসব নিয়ে পরে আলোচনা করব, এখন আগে একটুখানি বসবো, পিঠ গোবর ভেঙে পড়ছে, ভালো করে চান করে একটুখানি বিশ্রাম নিতে না পারলে পারা যাচ্ছে না। দরজায় তালা, মানে ইন্দ্রা কোথায়? হ্যাঁ তাই তো দেখছি, তা আবার সবাই মিলে, কিন্তু ওরা তো জানতো যে আমরা ফিরবো। হ্যাঁ হ্যাঁ, ওরা জানতো আমরা ফিরবো, কিন্তু সেটা তো আগামীকাল, আজকে যে ফিরবো সেটা তো ওরা জানতো না, আর ওদের তো কোনো খবরও দেওয়া হয়নি। আপনি অদ্ভুত কথা বলছেন তো মাসিমা, আমাকে না জানিয়ে সবাই মিলে বাড়িতে তালা দিয়ে চলে যাবে, আমাকে জানানোর প্রয়োজনটা বোধ করবে না? মা বুঝতে পারছো না কলকাঠিটা কে নেড়েছে, বৌদি বলেছে আর সব আনন্দ করতে করতে একেবারে চলে গেছে। তুই অমনি সব বুঝে গেলি? মাথাটা একটু তুমি খাটাও না দিদা, তাহলে তুমিও বুঝতে পারবে। কই এর আগেও তো আমি আর মা দুজনে মিলে কত ঘুরতে গেছি, তখন তো কোনো সমস্যা হয়নি। এখন যেই বৌদি বাড়িটা ফাঁকা পেয়েছে অমনি ডানা মেলে একেবারে ফুরুত হয়ে গেছে। কেন সোনা, না জেনে এত উল্টো পাল্টা কথা বলছিস? আচ্ছা আপনি সব ব্যাপারে ওই নিডার হয়ে এত কথা কেন বলেন, কেন বলেন? সত্যি বলছি শুনলে আমার গা জ্বালা করে একেবারে। সোনা ঠিক কথা বলেছে, ওই বই উস্কেছে আমার ছেলেদের ঘুরতে যাওয়ার জন্য। আরে আমরা যদি এই বয়সে বেড়াতে যেতে পারি তো ওরা কি পারে না? যা ঘুরতে যাক, আর সেই জন্য মা সারা রাত রাস্তায় বসে বসে কাটাক, বুড়ি মা পড়ে আছে, তার কথা ভাবার কি আছে, তা যা হয় হোক, তাই তো? আরে সোনা ইন্দ্রকে একবার ফোন করে দেখ তো, ওরা তো কোনো দরকারেও যেতে পারে। আয় না, একদম ফোন করবি না, ফোন করে কাউকে কিচ্ছু বলার কোনো দরকার, যা প্রাণে চায় করুকে যাক। তাহলে তোরা এখন কি করবি, ইন্দ্রদের যদি বাড়ি ফিরতে দেরি হয়? আমি এইখানে বসবো এইখানে, এবার যা হয়ে যায় হয়ে যাক, সারা রাত আমি এখানে বসে থাকবো, দেখি কি হয়। কি ছেলে মানুষই করছিস, রাতটা নয় আমার বাড়িতে থেকে যাবি, চল। কেন জোর করছেন, আপনি কি আমাকে চেনেন না নাকি? জানেনই তো আমি এক কথার মানুষ, যা ঠিক করেছি তাই করবো, ব্যাস। কি ছেলে মানুষই যে করে চলেছিস তুই, এরকম বাচ্চাদের মতো ছেলে মানুষই করে কি লাভ, কি পাবি তুই বলতো? শাস্তি পাবো, শাস্তি। আমার ছেলে বউ তো আমায় শাস্তি দিতে চায় মাসিমা, তো সেই শাস্তি আমি নিজেই নিজেকে দিই, শান্তি। তারপর ছোটটা ধরবি না, একদম ধরবি না, ছাড় ফোনটা বন্ধই করে দে। আমিও দেখি আমার ছেলের ওই বউয়ের কথা কত নড়তে চড়তে পারে, আমিও দেখি।
তোরা যা খুশি তাই কর, দুজনে মিলে আমি চললাম। তাহলে কি হবে মা, সারা রাত বসে বসে কি মশার কামড় খাবো? হ্যাঁ তাই খাবে, সারা রাত থাকবে এখানে চুপ করে বসে, কারোর ফোন ধরবি না। তোদেরকে ফোনটা বললাম অফ করতে, করে দে, কারোর ফোন ধরবি না, কারোর ফোন করার দরকার।